আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন, সেই দোয়াই করি। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের রিয়াকশন ভিডিওটা হচ্ছে কোরআন তেলাওয়াত। তো বন্ধুরা, আমাদের কত টাইম কত দিকেই চলে যায়, আমরা সারাদিনে কত জায়গায় ঘুরে ফিরে কত কিছু করে টাইম নষ্ট করে ফেলি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অ্যাটলিস্ট সারাদিনে 5 মিনিট হলেও কোরআন তেলাওয়াত শুনবেন। এতে কে জানে, আল্লাহ হয়তো বা এই 5 মিনিট কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আপনার সারাদিনের গুণাটাকে মাপও করে দিতে পারে। 5টা মিনিট এটা খুব বেশি একটা টাইম না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সারাদিনে একবার হলেও 5টা মিনিট হলেও কোরআন তেলাওয়াত শুনবেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের আমার এই কোরআন তেলাওয়াত রিয়াকশন ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করে শুরু করছি আজকের ভিডিও। ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء وإن لنفسه وإلى الله المصير وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير إن بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير ألم تر أن الله أنزل
ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس